আজকে আমার ওই জামসরি নাইকুংসরি সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন 8 নং ওয়ার্ড জামসরি এলাকা, আমি ওই ওয়ার্ডের মেম্বার মোসাব রহমান। তো আজকে সকালে 11টা থেকে মিয়ানমার বিজিবির কিছু সদস্য এদিকে চলে আসে, বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। ওই বিজিবির সাথে আমরা সারাদিন ছিলাম। বিকেলে 5টার সময় বিজিবি ক্যাম্পের পাশে একটা টিলা আছে, টিলার উপর আমি উঠছি নেট পাওয়ার জন্য মোবাইলে। আমার সাথে আরও 2-3 জন সাংবাদিক ছিল, ওরা একটু দক্ষিণে ছিল, আমি একটু উত্তর দিকে চলে গেছিলাম নেট পাওয়ার জন্য। তখন ওই সময় পিছন থেকে এসে লাগে এই বুলেট। আমি প্রথমে এটা কি একটা বাড়ি মারছে কেউ জানি এরকম মনে হচ্ছিল, পরে দেখলাম যে না, এটা হাত দিয়ে দেখলাম এটা ব্লাড বের হচ্ছে, তখন দেখ মনে হচ্ছে যে এটা বুলেট। তখন আমি ওখান থেকে নেমে পড়লাম, তাৎক্ষণিক আমি বিজিবি ক্যাম্পে উঠলাম, ওদেরকে দেখালাম ওরা ব্যান্ডেজ দিয়েছে। আমি বললাম না, এখানে বুলেট থাকতে পারে ভিতরে, আমার অবস্থা খারাপ লাগতেছে। তখন ওরা বললো যে আপনারা হাসপাতালে চলে যান, গিয়ে দেখেন কী হয়েছে না হয়েছে। এখন রিপোর্ট দিয়েছি, রিপোর্ট এক্সরে রিপোর্ট আছে, এখানে বুলেট পাওয়া গেছে। এখন ব্যথা মিডিয়াম, মিডিয়াম ব্যথা, অতিরিক্ত বেশি না, কমও না। বুলেটটা অলরেডি ভিতরে আছে। আমি আমাদের 8 নম্বর ওয়ার্ডের সদস্য, সাংবাদিক, বিজিবি এবং এখানে আরও অনেকেই ছিল। আমাদের সাথে জামসরি মসজিদের পাশে নেটওয়ার্ক করতে টিলে হচ্ছিল, ওইখানে পিছন দিয়ে এই মায়ানমারের দিক দিয়ে এসেছিলাম। Thank you.